আসসালামু আলাইকুম। আমরা গত বেশ কয়েকদিন যাবত বেশ কিছু টুল নিয়ে আলোচনা করেছি, তো আজকে সেরকম একটি টুল নিয়ে আলোচনা করব। এখানে দেখেন যেটি রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু টুল আছে। আমরা যদি একটু দেখি যে দেখেন এটা দিয়ে কী কী করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিষয়টা, এটা দিয়ে কী কী করা যাচ্ছে। আচ্ছা, আমরা এটা দিয়ে মানে এটাকে এক কথা বলা যায় ব্রাশ, আপনি জাস্ট একটু ব্রাশ করতে পারবেন বা এরকম আর কি। আমরা যদি এটা সম্পূর্ণ ডিলিট করে দেই, যেমন যদি আমরা লিখতে চাই আমাদের দেশ, লিখলাম আমাদের দেশ, জাস্ট আমি মাউস দিয়ে এভাবে লিখতে পারতেছি না, আপনারা হয়তো একটু আঁকাআঁকির জন্য করতে পারেন আমাদের দেশ। এটা কিন্তু সুন্দর একটা গ্রাফিক, এই বিষয়টাই দেখবেন বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন কিছুর মধ্যে এভাবেই দেওয়া হয়, কারণ আমাদের দেশ। এখানে লিখলাম বাংলাদেশ, জাস্ট আমি একটু বোঝানোর জন্য দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি বিষয়টা আপনারা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সিলেকশন টুল ক্লিক করলাম, সিলেকশন টুল ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা অপশান। এই যে দেখেন আমাদের এই সবগুলো কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন বিষয়টা। আমরা যে আলাদা আলাদা নিয়েছি সে ঠিক সেভাবে দেখাচ্ছে। আর পর এটার মধ্যে যেটা আছে, আমরা যদি এটার উপর ক্লিক করে আমরা একটু এভাবে দেই, সরি এইটা এটাও ঠিক এটার মতো আচ্ছা ঠিক আছে। এটার একটা মানে ব্রাশের শেষে একটা ড্রপস সেন্টিমেন্ট আছে, এই যে দেখেন এটা কিন্তু একটা ড্রপ সেন্টিমেন্ট, আর এটার ভিতরে কিন্তু একটা এরিয়া রয়েছে, আর এটা হচ্ছে বাহির বর্ডার নিয়ে কিন্তু একটা এরিয়া রয়েছে। আশা করি এই দুটার মধ্যে ক্লিয়ার যে পার্থক্যটা রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইখানে যেটা রয়েছিল শুধু লাইন টুল না, এখানে লাইন টুল, তারপর আকৃতি টুল, তারপর এটা রয়েছে। আমরা যদি এইভাবে দিই দেখেন কয়েলের মতো আকৃতি ধারণ করছে। আমরা একটা ফিল কালার দিয়ে দিই, আমরা এখান থেকে ফিল কালার দিয়ে দিচ্ছি, এটা দেখেন এখন কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা বারবার কিন্তু সিলেকশন টুল ক্লিক করতে হবে, অন্যথায় আপনি কাজ করতে পারবেন না। দেখেন এটাকে ঠিক এভাবে বসাতে পারতেছি। তারপর এখানে রয়েছে আপনার গাইড টুল, এটা খুব একটা প্রবলেমই, এই যে দেখেন সুন্দর একটা বিষয়। আপনি কিন্তু এটা অনেক সময় প্রবলেমও হয় আবার অনেক সময় প্রবলেম হয় না। আমরা এটাকে এভাবে নিতে পারি, দেখতে পাচ্ছেন বিষয়টা কত সুন্দর, এখান থেকে আপনারা লিখতে পারবেন। তারপর রয়েছে একটা এই যে এই বিষয়টা আমি আবার একটু সুন্দর করে দেখাই, দেখেন এটা হচ্ছে সুন্দর একটা এরিয়া। এটার ভিতরে আপনি আর বিভিন্ন কিছু লিখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ডিজাইনের জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে। এই যে অংশটা আমরা প্রথমটা ডিলিট করে এটা এখানে এসে বসাচ্ছি, এখানে দেখেন একটু কাজ করব। আমরা এই অংশটা শুধু এতটুকু অংশ যদি কেটে ফেলে দিতে চাই কি করতে হবে, এটার জন্য আমাদের কি এই যে ধরুন এখান থেকে একটা লাইন টুল নিয়ে নিচ্ছি, লাইট সিগমেন্ট টুল নিয়ে, তারপর এইটার সাথে মিল রেখে এই যে দেখেন হুবহু মিল রেখে এখানে এসে বসাচ্ছে। ইভেন এইখান থেকেও সুন্দর করে এটার সাথে মিল রেখে, মানে জাস্ট যেন আঁকা বাঁকা না হয় সেটার সাথে মিল রেখে আপনি সেই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আরেকটা নিলেন। দেখেন এটার কিন্তু দুইটারই কালার আছে। আচ্ছা, আমরা যদি এটা সম্পূর্ণ সিলেকশন করি, সিলেকশন করে এইখানে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলের উপর ক্লিক করলাম। করে আমরা অল্টার ক্লিক করে যদি এতটুকু এভাবে ক্লিক করে দিই, দেখেন এই অংশটা কিন্তু চলে গেছে। এবার আমরা এখানে যে রেখাগুলো দিয়েছিলাম সেগুলো একটু ডিলিট করে দিই, দেখেন শুধু এতটুকু এরিয়া। আপনি ইচ্ছা করলে এভাবে অনেক কিছু করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা অত্যন্ত ক্লিয়ার। শেপ বিল্ডারের বিষয়টাও দেখিয়ে দিলাম, এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনার ক্রমে ক্রমে সবগুলো বিষয় আমরা আলোচনা করব। এখানে মোটামুটি সবগুলো বিষয় শেষ। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখাবো, দেখুন যে আসলে এইখানটায় কী কী আছে। এটাকে আমি একটা সিলেকশন করলাম, এখন দেখেন এই যে পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো এটাকে বলা অ্যাঙ্কর পয়েন্ট। এখানে আমরা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে তিনটা, মানে 3, 3, 6, 8, 2, 8টা। আমরা যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তাহলে কী করতে হবে, এই যে একটা অপশান রয়েছে এটাকে কি বলে দেখি, যে দেখেন এটা হচ্ছে কনভার্ট ইওর টুল। এখানে আমরা ক্লিক করলে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে, এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করলে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করলে আরও অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আপনি ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্ট বসাতে পারবেন। দেখেন
এখন যে অপশনটা রয়েছে আমরা যদি এটার উপর ক্লিক করি আমাদের কিন্তু অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট এভাবে বাই ডিফল্ট দেখা না গেলেও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা আমরা যদি এখান থেকে এখন একটু এই যে এইভাবে সিলেকশন করে কয়েক দুই একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অ্যাড করতে, এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করার পর অ্যাড হয়ে গেছে। আমরা এইটার উপর ক্লিক করে শিফটের উপর ক্লিক করে যদি আমরা এটার উপর ক্লিক করে শিফট ধরে করে যদি আমরা ডিলিট করে দিই তাহলে সরি আমরা যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করা যাবে। এই হচ্ছে মূলত অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো দিয়েছিলাম অ্যাঙ্কর পয়েন্ট দেওয়াতে যেটা হয়েছিল আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের উপর ক্লিক করি তাহলে অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করবে। আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করলাম, তারপর শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলাম, করে যদি আমরা একটু এই যে দেখেন এভাবে দেই তাহলে দেখেন আসলে কেমন দেখা যাচ্ছে। আমরা এটা কি করতেছি কিবোর্ডের নিচের যে রোটা রয়েছে সেটার উপর ক্লিক করতেছি, ঠিক আছে। দেখেন যে একটা নতুন আর্ট শেপ কেমন সুন্দর শেপ হয়ে গেল। তারপর আমরা এটার উপর ক্লিক করলে সরি এটাকে সিলেকশন করে যদি আমরা এই যে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি, করে তারপর যদি আমরা আবার শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি, মাউসের নিচের বাটনটা একটু ক্লিক করি তাহলে দেখেন এখানেও কিন্তু নিউ আর্টের শেপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিষয়টা কত আমেজিং লাগছে। সো এইভাবে করতে পারবেন, এই বিষয়গুলো অত্যন্ত একটু আপনাকে বাসায় সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি মোটামুটি একটু এক্সপার্ট হয়ে যাবেন। দেখেন যে এখন কেমন দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে। এই ছিল আমাদের টোটালি কিছু টপিক। তো আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, তো আপনারা নেক্সট পর্বগুলোতে আমরা বেশ আরও বিষয়গুলো আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।